পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি অর্জন করেছেন কিন্তু আপনার রবকে আপনি চেনেন না আপনার মতো মূর্খ আপনার মতো অজ্ঞ পৃথিবীতে আর কেউ নেই আমার মুখ দিয়ে কিভাবে বের হলো যে মা দুর্গা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে তার মানে কি সে আল্লাহকেও মানছে দুর্গাকেও মানছে দর্গাকেও মানছে দুনিয়ার সবাইকে মানে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে পাঁচটা প্রথম উদ্দেশ্য হবে আল্লাহ রবুল্লা আলমকে জানা দুই নম্বর আল্লাহ রবুল্লা আলমীর দিনকে জানা তিন নম্বর আপনি যে দাওয়াতটা মানুষকে দিচ্ছেন সেই দাওয়াতটা সঠিকভাবে জানা চার নম্বর দুনিয়ার যে ফেতনাগুলো বর্তমানে রয়েছে হাজারো ফেতনা এই ফেতনা থেকে নিজেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা এবং সর্বশেষ আল্লাহ রবুল্লা আলমীর কাছে নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য জ্ঞান অর্জন করতে হবে এই পাঁচটি লক্ষ্যই কিন্তু আমাদের মূল লক্ষ্য জ্ঞান হচ্ছে একটা আলোর নাম যেই আলো আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে যেই পথে গেলে আমি কল্যাণ পাবো তোমরা আগে বলো যে আল্লাহ ছাড়া করো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হবে মহান রবকে জানা মহান রবকে চেনা এটাই হচ্ছে জ্ঞান অর্জনের সর্বপ্রথম উদ্দেশ্য এই বিধিবিধান অবশ্যই আপনাকে জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি মাধ্যম দিয়ে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি ওহু ওয়া আখলা মাকারিমিল আখলাকি ওয়া মুআল্লিমুল খালাইক ওয়সাইদুল মুরসালিন আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سفل> يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات والله يعلم والله بما تعملون خبير وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه রহ মুসলিম রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় কাকনহাট এলাকায় অবস্থিত সেরাপাড়া আহলেদ জামে মসজিদের সম্মিলিত মুসলিমবৃন্দ প্রশংসা আল্লাহ রব্লি আলমীর জন্য যা অশেষ রহমতে আমরা আজকের এই তীব্র শীতের দিনে শীতের এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ রব্ল আলমীরকে রাজি খুশি করার জন্য তারই সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে জুমার সালাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি যে আল্লাহ রব্ল আলমিন পূর্ণ সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আমাদেরকে এখানে এসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দরিদ্রসালাম প্রশিক্ষক শেষ নবী আহমদ মুস্তফা আহমদিনস্তফা সাল আলহি সাল্লামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক যার দেওয়া আদর্শকে অনুসরণ করার মাধ্যম দিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি সে রসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি সাল্লি আলাই আল্লাম বারিক আলাই সম্মানিত মুসলিমবৃন্দ আজকের খুববার সংক্ষিপ্ত বিষয় জ্ঞান অর্জন কেন করব জ্ঞান অর্জন কেন করব এবং কিভাবে করব। আমরা সাধারণত আমাদের যারা সন্তানদেরকে পড়াচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে দিচ্ছি যখন প্রতিষ্ঠানে দেই তাদেরকে একটা মূল মন্ত্র আমরা শিখিয়ে দিই সেটা হচ্ছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোটবেলা থেকে আমাদের বাবা অর্থাৎ লেখা পড়া মানুষ কেন করে জ্ঞান অর্জন কেন করে গাড়ি ঘোড়া চড়ার জন্য বড় চাকরি করবে বড় পদে যাবে এইটার জন্য মূলত মানুষ লেখা পড়া করে এই যে লেখাপড়ার উদ্দেশ্যটা গাড়ি ঘোড়া চড়া এই উদ্দেশ্য আমাদেরকে আল্লাহবুল আলম শেখান নাই আমাদের রসুল শেখার নাই পৃথিবীর কোন বড় মনীষী শেখার নাই শিখিয়েছে আমাদেরকে ইংরেজরা যারা তাদের কিছু কর্মচারী তৈরি করার জন্য তাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু কর্মচারী প্রয়োজন ছিল সেই কর্মচারীদের ঘাটতি পূরণ করার জন্য তারা যে লেখাপড়ার সিস্টেমটা চালু করেছিল সেই সিস্টেমের মাধ্যম দিয়ে যেই সন্তানরা বের হতো তাদেরকে তাদের তারা হয়তো বিভিন্ন অফিস আদালতে চাকরির জন্য গাড়ি ঘোড়া দিত সেই জায়গা থেকে হয়ে গেল লেখাপড়া শেখ মানে করে যে গাড়ি ঘোড়া চলে সে অথচ লেখাপড়ার উদ্দেশ্য কখনোই এটা ছিল না জ্ঞান অর্জনের উদ্দেশ্য কখনোই এটা ছিল না কী জন্য আমরা জ্ঞান অর্জন করবো জ্ঞানটা কি জিনিস সম্মানিত উপস্থিতি আজকে খুব বা সংক্ষিপ্ত বিষয় এটাই আসলে জ্ঞান বলতে কি জিনিস জ্ঞান হচ্ছে একটা আলোর নাম যেই আলো আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে যেই পথে গেলে আমি কল্যাণ পাব যেই পথে গেলে আমি সব জায়গাতে সম্মানিত হব সেই পথের নাম হচ্ছে সেই আলোর নাম হচ্ছে জ্ঞান জ্ঞানকে অনেক ধরনের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে ইতিপূর্বে যারা মুসলমান ছিল না তারাও কিন্তু এই কথা কখনো বলেনি জ্ঞান অর্জন করলে আমরা গাড়ি ঘোড়া পাবো তারা বলছেন নো দাই সেলফ জ্ঞান মানে নিজেকে জানা আমি আসলে কোথা থেকে এসেছি আমার পৃথিবীতে অস্তিত্বের কারণটা কি এই পৃথিবীর জীবন শেষ করে আমি কি একদম মাটি হয়ে যাব নাকি আমার কোন একটা জীবন আবার আছে নিজেকে জানা এটার নাম জ্ঞান জ্ঞান মানে কি জ্ঞান মানে হচ্ছে যে কোনো সত্যকে জানার নাম জ্ঞান কোন জিনিসটা সত্য কোন জিনিসটা কল্যাণকর এইটা জানার নাম হচ্ছে জ্ঞান জ্ঞান মানে এবিসিডি পড়া না জ্ঞান মানে বাতা পড়া শেখানা জ্ঞান মানে কিছু অঙ্ক করা শেখার নাম নয় জ্ঞান মানে কিছু পড়াশুনো করে বিসিএস পাশ করার নাম নয় যেটা এখন আমাদের সমাজে জ্ঞান অর্জনের অর্থ হয়ে গেছে উপস্থিতি জ্ঞান অর্জনের মৌলিক পাঁচটি অর্থকে আমরা সামনে নিয়ে আসতে পারি জ্ঞান অর্জনের প্রথম যেটা উদ্দেশ্য আমাদের হতে হবে আমরা যারা মুসলমান যারা জানি যে আমাদের একজন রব রয়েছেন একজন সৃষ্টিকর্তা আছেন যারা আমরা জানি যে এই পৃথিবীতে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি একটা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি যারা আমরা জানি এই পৃথিবীর জীবনের পরে আমাদের জন্য একটা চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে যেখানে আমাদের কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে যাদের অন্তত এই জ্ঞানটা আছে তাদের জানা উচিত লেখাপড়া শেখা জ্ঞান অর্জন করার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে মা আরিফাতুল্লাহ আল্লাহকে জানা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার মাধ্যম দিয়ে পৃথিবীতে আমরা এসেছি তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সবকিছু দেখাশোনা করেন আমাদের লালন পালন প্রতিপালন আমাদের রিজিক দেওয়া আমাদের জন্মমৃত্যু সবই তার হাতে সবকিছুই তিনি আমাদের অলক্ষ্যে করে যাচ্ছেন সেই রবকে চেনাই হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ ব্লান বলছেন ফা আলম আল্নাহু লা ইলাহ ইল্লাল্লাহ তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কেউ কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই ওস্তাদ ফিরলিদাম্বিক এরপরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর যা কিছুই করো সেটা পরের কথা আগে তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কর বিসমির দিয়ে খালাক তুমি পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম মক্কায় এসে আসার পরে মানুষকে সুদ ঘুষের বিরুদ্ধে দাওয়াত দেন নাই দুর্নীতির বিরুদ্ধে দাওয়াত দেন নাই জেনা ব্যবচারের বিরুদ্ধে দাওয়াত দেন নাই তার দাওয়াত ছিল প্রথমেই তোমরা আগে বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কাম হবে তাহলে সেই মহান রবকে জানাটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় না এই শিক্ষা ব্যবস্থা এবিসিডি শেখায় আলিফ বাতা শেখায় অ আ ক খ শেখায় কিন্তু আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয় না এজন্য আমার যে সন্তানটাকে আমি একজন নেককার সন্তান হিসেবে বানিয়েছিলাম সালাদ পড়ুয়া একটা সন্তান বানিয়েছিলাম সেই সন্তানকে যখন এই শিক্ষা ব্যবস্থায় স্কুলে দিচ্ছি ওই ছেলেটা যখন ক্লাস টেন এইচএসসি পাশ করে বের হচ্ছে তাদের অধিকাংশই এমন দাঁড়াচ্ছে তারা তাদের আল্লাহকেই চেনে না তাদের রবকেই চেনে না রবের প্রতি কি অধিকার আছে পাঁচাত্তর সালাদ পড়তে হবে এটাও জানে না সম্রি উপস্থিতি একটা উদাহরণ শুধু যদি আমরা অনুধাবন করি আমার বাপমা আমাকে লালন পালন করেছেন অত্যন্ত আদর দিয়ে স্নেহ করে আমি একদিন তাদের টাকা পয়সা দিয়ে তাদের আদর যত্নে বড় হয়ে আমি কোনো একটা বড় অফিসের অফিসার হয়েছি অফিসার হওয়ার পরে আমি বাড়িতে এসে এসেছি আসার পরে বাপ মাকে আমি চিনতে পারছি না এনারা আর কে আমার বাপ মা কেউ নেই আমি এমনি পৃথিবীতে এসেছি যদি এই কথা কেউ বলে তার বাপ মার অবস্থাটা কি হবে তার বাপমার অবস্থাটা কি হবে যে বাপমা সারা জীবন তাকে লালন পালন করেছে সেই সন্তান কোন বড় একটা অফিসের অফিসার হওয়ার পরে এসে বলছে আমি আমার বাপমাকে চিনি না আমি আমাকে আমার বাপ দাদা জন্ম দেয়নি আমার বাপমা জন্ম দেয়নি আমি একা একাই হয়েছি পৃথিবীতে এই কথা যদি বলে তাহলে বাপমার অবস্থাটা কি হবে এবং কতটা নিম খারামি হবে এটা ঠিক তেমনই ভাবে যে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন এই পৃথিবীর বুকে আমাদের কোনো ইচ্ছা ছাড়াই আমরা এখানে আসতে চাইনি আমাদের আসার কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না অটোমেটিক আল্লাহ রব্লু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্লু আলমিন আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন রিজিক দিয়ে আমাদেরকে একটা কল্যাণময় জীবন যাপন করার সুযোগ দান করছেন সেই আল্লাহ রব্লু আলমিন যখন আমাকে লালন পালন করে বড় করেছেন আমাদেরকে জ্ঞান দিয়ে মেধা দিয়ে বড় করেছেন সেই জ্ঞান মেধা অর্জন করার পরে আমি যদি বলি যে আমার রব কে আবার তাকে আমি চিনি না তাকে তো দেখতে পাই না তার জন্য আমার পাঁচ সালাদ করতে হবে এত কেন এত কষ্ট কেন করব। তাকে তো আমি চিনি না এই কথা যদি বলে তাহলে তার চেয়ে বড় নিমক খারাম মার্কে হতে পারে পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি অর্জন করেছেন কিন্তু আপনার রবকে আপনি চেনেন না আপনার মতো মূর্খ আপনার মতো অজ্ঞ পৃথিবীতে আর কেউ নেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আপনি হতে পারেন মানুষের দৃষ্টিতে সবচেয়ে বড় ডিগ্রিধারী আপনি সমাজের দৃষ্টিতে হতে পারেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি একটা নিছক মূর্খ ছাড়া কেউ না শুধু আল্লাহ দৃষ্টিটা আপনার নিজের দৃষ্টিতেই আপনি যখন চোখটা বন্ধ করবেন আপনার শুধু যেদিন মৃত্যুটা হয়ে যাবে সেই দিন যখন আপনার সামনে চোখ খুলে যাবে পর্দাটা যখন খুলে যাবে আপনার চোখ তখন স্থির হয়ে যাবে অবা সরুকালে দালা বলছেন যেদিন তোমার চোখের পর্দাটা খুলে যাবে মৃত্যুর মাধ্যম দিয়ে চোখের পর্দাটা যেদিন খুলে যাবে সেই দিন তোমার চোখ স্থির হয়ে যাবে তখন তুমি ভাববে আমি একই করলাম সারা জীবন কি ভাবলাম আর এখন মৃত্যুর পরে একই জিনিস দেখছি উপস্থিতি মহান রবকে জানা মহান রবকে চেনা এটাই হচ্ছে জ্ঞান অর্জনের সর্বপ্রথম উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি আপনি অর্জন করতে না পারেন আপনার জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই আপনি যা খুশি করে বেড়ান আপনার জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই কারণ আপনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যই জানেন না দুই নম্বর যেটা বিষয় জ্ঞান অর্জনের দ্বিতীয় যেটা উদ্দেশ্য আল্লাহ রব্লাহ আলমিন যে বিধিবিধান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা আসলে মাধ্যম দিয়ে সেই বিধিবিধান সম্পর্কে জানা পাচাত সালাত আদায় করতে হবে এটা আমাদের জন্য ফরজ বিধান সিয়াম পালন করতে হবে আমাদের জন্য ফরজ বিধান জাকাত আদায় করতে হবে আমাদের জন্য ফরজ বিধান অনুরূপভাবে যাদের আমাদের সামর্থ্য রয়েছে তাদের হজ পালন করতে হবে এটা আমাদের ফরজ বিধান এই বিধানগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে যদি আমি স্কুল কলেজে কখনো নাও যাই সারা জীবন আমি হাল চাষ করেও চলাফেরা করি তবুও কমপক্ষে আমাদেরকে এই ফরজ বিষয়গুলো জানাই লাগবে না জানলে আমরা এগুলো পালন করবো কীভাবে যে কোনো জিনিস করতে গেলে তার একটা জ্ঞান লাগে আপনি যখন মাঠে যাচ্ছেন কৃষক হিসাবে হাল চাষ করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে হাল চাষ করলে এখানে ফসলটা ভালো হয় ঠিক তেমনই ভাবে আপনি একজন মুসলমান আপনার দায়িত্ব আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে এখন ওই সালাত আপনাকে কিভাবে আদায় করতে হবে এটা সম্পর্কে আপনাকে জানাটা ফরজ জানতেই হবে তলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান কৃষি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না ওই জ্ঞান যেই জ্ঞান আমাকে আল্লাহ রুবুল আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধান জানার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানটা আমাদের জন্য ফরজ অন্যগুলো নফল ওগুলো অন্যগুলো জানতে পারেন নাও জানতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীর যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনের মৌলিক বিধিবিধান আপনাকে জানতে হবে দ্বিতীয়ত এই বিধিবিধান অবশ্যই আপনাকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লা মাধ্যম দিয়ে আল্লাহ রবুল আলমিন তার রাসুলের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন তার কোরআনের মাধ্যম দিয়ে এবং হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়ত দিয়েছেন তার রাসুল আমাদেরকে যে হেদায়ত দিয়েছেন সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য এর বাইরে ধর্মের নামে অন্য যত কথাবার্তা রয়েছে এই সমস্ত কথাবার্তা কোনোটাই গ্রহণযোগ্য নয় সেটা যতই আমাদের কাছে সুন্দর মনে হোক না কেন অমায় রসুল ফাখু হুমান হুফান আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব কখনই বলেন নাই তোমার গ্রামের মুন্সি যেটা বলেছেন সেটা তুমি মেনে চলো তোমার গ্রামের বড় আলেম যেটা বলবেন সেটা তুমি মেনে চলো তিনি বলেছেন যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে যাও অবশ্যই যাও আলেমদের কাছে যেতে হবে অবশ্যই যদি তুমি কোনো বিষয়ে না জানো কিন্তু সেই আলেমদেরকেও অবশ্যই সেরকমই ফতোয়া দিতে হবে সেভাবেই মাসলা দিতে হবে যেভাবে আল্লাহ রসুল দিয়ে গেছেন নিজের মন মতো মন গড়া কোনো বিধান যদি তারা দেন সেই বিধানটা আমার আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন সেটা গ্রহণযোগ্য নয় আপনার কাছে অনেক বড় পীর সাহেব একজন আসলেন মাথায় বিরাট টুপি গায়ে বিরাট আলখেল্লা এসে বললেন যে অবশ্যই এই মসজিদে প্রতিদিন সকালে এবং বিকালে জিকিরের আসর বসাতে হবে গোল করে বসে আল্লাহ 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 জিকির করতে হবে আপনি গ্রামের সাধারণ মূর্খ মানুষ আপনি মনে করলেন এত বড় আলেম একটা কথা বলে গেল নিঃসন্দেহে কথা তো সঠিক আপনি কোনো যাচাই বাছাই করলেন না যাচাই করে যদি ওই আমল করা শুরু করে দেন নিঃসন্দেহ ওই আমল আপনার কোন বিবেক দিয়েছিলাম সেই জ্ঞান বিবেক দিয়ে তুমি তো ঠিক মতোই হাল চাষ বুঝতে তুমি ঠিক মতোই দোকানদারি বুঝতে কিন্তু যখন তোমার কাছে এত বড় একটা আমল শিখিয়ে দিয়ে গেল, তুমি জিজ্ঞেস করতে পারলে না যে আমলটাকে আল্লাহ রসুল করেছেন সাহাবা ইকরামকে করেছেন এই কথাটা তুমি জিজ্ঞেস করতে পারো নাই অতএব আজকের দিনে তুমি আমার কাছে আর ক্ষমা পাবে না ধরা খেয়ে যাবো আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিসে নিরিখে কোরআন এবং হাদিসে যদি থাকে অবশ্যই মেনে নেবেন যদি কোরআন এবং হাদিসে না থাকে সেই বিধান সেই আমল কোনো অবস্থাতেই করা যাবে না সংক্ষিপ্ত একটা উদাহরণ পাঁচাত্তর সালাদের পরে দলবদ্ধভাবে মোনাজাত বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে চলমান কোন একটা উপলক্ষ হলেই হয় এমপি সাহেবরা মন্ত্রী এসে দুই হাত তুলে গেলেন দুই হাত তুলে উদ্বোধন করা শুরু করে দিলেন মনে করলাম যে এটা মনে হয় অনেক বড় একটা ইবাদত আমি তো আল্লাহর কাছেই চাচ্ছি মানুষের কাছে তো চাচ্ছি না সম্মানিত উপস্থিতি মানুষের কাছে চাচ্ছেন না আল্লাহর কাছে চাচ্ছেন বটে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার একটা নিয়ম আছে সেই নিয়মে আপনাকে চাইতে হবে যে নিয়ম আপনাকে করে দেওয়া হয়েছে আপনার নিজের মন গড়া নিয়মে করলে আপনি আল্লাহর কাছে সব পাবেন না মুক্তি পাবেন না পাঁচাত্তর সালাদের পরে আপনি নিরানব্বই পার্সেন্ট মসজিদে হয় এখন আপনি বললেন যে সারা বাংলাদেশে মসজিদ হচ্ছে করলে সমস্যা কি বড় বড় আলেমরা করে করলে সমস্যা কি সমস্যা আর কিছুই কিছুই না সমস্যা একটাই আল্লাহ রসুল ওটা করেন নাই আর কোনো সমস্যা নাই সমস্যা একটাই আল্লাহ রসুল করেন নাই আর আল্লাহ রব্ল বলে দিয়েছেন অমা লিউতা বিজনী আমি যত রাসুল প্রেরণ করেছি প্রেরণ করা একটাই উদ্দেশ্য তাকে যেন আনুগত্য করা হয় আনুগত্য যদি কারোর করতে হয় তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ তিনি বাদ দিয়ে অন্য কেউ অনুসরণীয় ব্যক্তিত্ব নন অন্য কারোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি যদি তিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে বার্তা দিয়ে দেন বাল্লিহু আন্নি ওলা আই আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার পক্ষ থেকে যদি একটা আয়াত মানুষের কাছে পৌঁছে দাও মানুষের কাছে পৌঁছে দাও যদিও একটা আয়াত আমার পক্ষ থেকে আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলবেন এর নাম শরীয়ত নয় এর নাম দিন নয় এর নাম ইসলাম নয় কিন্তু মূলত সমাজের বুকে এই কথাটাই ছড়িয়ে দিতে চায় যে আপনি দিন প্রচার করেন করেন দিনের কথা বলেন বলেন কোনো সমস্যা নেই কিন্তু ওটা যেন এবং হাদিস থেকে হয় ওটা যেন নিজের বানোয়াট কোনো কিতাব থেকে না হয় বা কোনো একজন ব্যক্তিকে আমি অনুসরণ করছি তার থেকে যেন না হয় যেটাই বলবো আমি সেটা অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে বলবো সেটা আমার জন্য আদিষ্ট সেই বিষয়ে আমি আদিষ্ট সম্মানিত উপস্থিতি তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমরা যেন আল্লাহর এই দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিই যার যতটুকু জ্ঞান আছে তিনি আলেম হন আলেম না হন যে যে ধরনের যতটুকু তার জ্ঞান আছে তার যেটা কর্তব্য সে আল্লাহ রব্ল পক্ষ থেকে যে জিনিসটা জেনেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দুইজন মানুষ মারামারি করছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব আলম বলছেন যখন কোনো মুসলমান পরস্পর মারামারি করবে তখন তোমরা যে ফাসলে হৌ তাদের মধ্যে মীমাংসা করে দাও আমার আপনার দায়িত্ব কি মীমাংসা করে দেওয়া আমার আপনার আমি আপনি যদি মীমাংসা না করে দিয়ে মজা দেখতে থাকি অথবা কোনো একজনের পক্ষ নিয়ে আরেকজনের বিরুদ্ধে মারামারি শুরু করে দিই আমি কি আল্লাহ রসুলের নির্দেশ মান্য করলাম বা আমার যে দাওয়াতের কর্তব্য ছিল সেই কর্তব্য পালন করলাম করলাম না প্রত্যেক জায়গাতে যে আমরা যতটুকু জানি যে যতটুকু ভালো কথা জানি সেটা যেন অন্য মানুষের কাছে পৌঁছে দিই এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু এটাও এটাও আদো ইহ আলা বাসিরাতিন হে মোহাম্মদ আপনি বলে দিন এটাই আমার পথ আদো ইলাল্লাহ আমি মানুষকে আহ্বান করি আলা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহকারে এখানে আবার জ্ঞানের প্রশ্ন চলে আসছে আপনি মানুষকে দাওয়াত দেবেন খুবই ভালো কথা এই দাওয়াতটা অবশ্যই আল্লাহ রসুলের পক্ষ থেকে হতে হবে এই কাজটা আমাদের করতে হবে নিজের মন মতো একটা কথা বললাম এটা নাম ইসলাম নয় আজকে হচ্ছে এমন একটা সময় আমরা বসবাস করছি এমন একটা সময় আমরা বসবাস করছি যেই সময়টা বলা যায় মূর্খতার যুগ আল্লাহ রসুল বলছেন যে মানুষের মধ্যে এমন একটা সময় এক সময় আসবে ইয়ানজিল আলহিম আল জাহালু যেই সময় মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে মানুষ অনেক জ্ঞানী হবে অনেক সার্টিফিকেটধারী হবে কিন্তু তার উপরে যেন মূর্খতা বর্ষিত হবে আজকে দেখেন না বাংলাদেশের বড় বড় যারা মন্ত্রী পর্যায়ের আছে তারা যখন দুর্গাপূজার কোন অনুষ্ঠানে যান দুর্গাপূজার অনুষ্ঠান করার পরে বলছেন মা দুর্গা পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে মা দুর্গা বলে কিছু আছে এগুলো তো কাল্পনিক চিত্র কাল্পনিক একটা চরিত্র সেই মা দুর্গা নাকি এসেছে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে একজন মুসলমানের মুখ দিয়ে এই কথা কখনো বের হতে পারে একজন হিন্দু সে তার বিশ্বাস নিয়ে বলতেই পারে কিন্তু আমি যিনি আমি মুসলমান আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমার মুখ দিয়ে কিভাবে বের হলো যে মা দুর্গা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে তার মানে কি সে আল্লাহকেও মানছে দুর্গাকেও মানছে দরগাকেও মানছে দুনিয়ার সবাইকে মানে এই সমস্ত মানুষরা যত বড় ডিগ্রিধারী হন না কেন নিঃসন্দেহে তাদের উপরে মূর্খতা বর্ষিত হয়েছে বৃষ্টি যেমন বর্ষিত হয় ঠিক হবে তাদের উপর মূর্খতা বর্ষিত হয়েছে বলে এই ধরনের অজ্ঞের মতো মূর্খের মতো কথা তাদের মুখ থেকে আমরা শুনতে পাই আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ আলমিন জ্ঞান জ্ঞানকে উঠিয়ে নেন না এমনি এমনি টেনে বের করে নেবেন মানুষের মধ্য থেকে জ্ঞান এটা হয় না আল ইবাদ আলমা বেকদুল আলামা বরং আল্লাহবুল্লা আলমিন জ্ঞানী ব্যক্তিদের পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে জ্ঞানকে উঠিয়ে নেন হাত্তাঈদ আল আলিমান এভাবে এক সময় যখন পৃথিবী আলেম শূন্য হয়ে যায় জ্ঞানী ব্যক্তি শূন্য হয়ে যায় জুহালান সেই সময় মানুষ সমাজে যারা মূর্খ ব্যক্তি মূর্খ নেতা তাদেরকে মানুষ অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করে নেয় মনে করে এই লোকটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় ফদলু আদাল্লু ফলে হয়টা কি এই সমস্ত মূর্খ মানুষের কাছে মানুষ জিজ্ঞাসা করে শরীয়তের জ্ঞান ফলে সে তাদেরকে কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে দেয় ফদল ফলে তারা নিজেরাও পদ হয় অন্য মানুষকেও পদভ্রষ্ট করে দেয় আজকে আমাদের সমাজে দায়ীদের কোনো অভাব নেই বক্তার কোনো অভাব নেই ওয়েসদের কোনো অভাব নেই ফেসবুক ইউটিউবের যুগ ফেসবুক ইউটিউব ওপেন করেন কত ধরনের ওলামা কত ধরনের দায়ী কত ধরনের বক্তা এই সমস্ত বক্তা ভাইয়েরা আলেম ভাইয়েরা তাদের কয়জন আসলে সত্যিকার অর্থে দিনের জ্ঞান প্রচার করছেন এই সমস্ত মানুষদেরকে আমরা বড় বড় আলেম ধরে নিয়েছি যারা ভাইরাল বক্তা এ এদেরকে আমরা বড় বড় আলেম ধরে নিয়েছি তাদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনি ওটাই মনে করছে আমরা ওটাই মনে হয় সব সবকিছু এই ভাইরাল বক্তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে যাদের কাছে ইসলামের প্রকৃত জ্ঞান আছে যারা কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেন সেই সমস্ত আলেমদের কাছ থেকে কথা শুনতে হবে যারা কিচ্ছা কাহিনী বলেন যারা নিজেদের মন গড়া কথা বলেন যারা কোরআনে মহাদেশের অপব্যাখ্যা করে কথা বলেন সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো অবস্থাতে বিশেষ করে বর্তমানে যুগে যেটা বিষয় সেটা হচ্ছে আজকে যুগ ফেতনার যুগ এ বিষয়ে আমাদের কারোর কোনো দ্বিমত নেই একটা ছোট্ট গ্রামে একসাথে আপনি বিশটা দল দেখতে পাবেন এক এক দলের কথাবার্তা এক এক রকম সবাই কিন্তু মুসলমান এক একজন এক এক কথা বলে কারোর কথার সাথে কারো কোনো মিল নাই কুল্ল হিসবিন বিমা আলাদে ফারি হন এবং প্রত্যেক দলই বলছে আমরাই হচ্ছে সঠিক পথে আছি সাধারণ মানুষ তারা বুঝে পায় না তারা কোন দিকে যাবে কোনটা সঠিক সবাই তো বড় বড় আলেন সবাই তো বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন কার কথা শুনব এই অবস্থায় আমাদের সবচেয়ে যেটা বড় করণীয় সেটা হচ্ছে কমপক্ষে নিজের জায়গা থেকে সঠিক জিনিসটা জানার জন্য চেষ্টা করা আল্লাহ রবুল্লা দেখতে চান মানুষ কতটুকু চেষ্টা করে আপনি এই কথা কখনো বলবেন না যে এক একজন এক এক কথা বলছে আমি কি করব। আমি একটা ইচ্ছা মতো করে নিই এই কথা বলতে যাবেন না আমার আপনার দায়িত্ব হচ্ছে এই ফেতনা থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখা ফেতনা থেকে বাঁচানোর জন্য নিজেকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে সাধ্যমতো কতটুকু জ্ঞান অর্জন করবে সাধ্যমতো আপনার জায়গা থেকে যতদূর আপনি পারেন পারেন্লা দিনা জাহাদু ফিনা লালাহিয়ানুবুলানা আল্লাহ বলছেন যারা আমার পথে চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই পথ দেখিয়ে দেব যদি আপনি সত্যিকারের অর্থে অন্তর থেকে সত্যটা খুঁজতে চান আল্লাহ রব আপনাকে অবশ্যই সত্যের পথ দেখিয়ে দেবেন আপনি যেন দায় এড়িয়ে যেন না বাজারে যখন যান পাঁচ রকম মাছ পড়ে আছে মানে কোনোটা পচা কোনোটা ভালো এখন বাজারে যে বা আরো কয়েকটা দোকানে বসে আছে সবার কাছে কিছু ভালো কিছু পচা মাছ আপনি যে যদি বলেন যে না মাছ তো সবার কাছেই আছে একটা মাছ নিয়ে গেলেই হলো পচা ভালো অত দেখার দরকার নেই আমার মাছ খেলেই হলো তারপরে পচা মাছ আপনি নিয়ে গেলেন নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি বাজারে যখন যান নিঃসন্দেহে আপনি চেষ্টা করেন সবচেয়ে ভালো মাছটা নেওয়ার জন্য আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি না বুঝতে পারেন যিনি বোঝেন তাকে আপনি বলেন যে ভাই একটু ভালো মাছটা বেছে দেন তো একটা মাছ কিনতে গেলে কত রকম যাচাই বাছাই করি সমাজে বিশ রকম ব্যক্তি বিশ রকম কথা বলতেই পারে এখন ফেতনার যুগ আপনার দায়িত্ব হচ্ছে আপনি সঠিক জিনিসটা কোনটা সেটা সাধ্য বোঝার চেষ্টা করা নিজে বোঝার চেষ্টা করা না পারলে যিনি বোঝেন তার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করা এইভাবে যদি আমরা বুঝতে পারি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলম আমাদের যদি কিছু ভুলও হয়ে যায় তবু ইনশাল আল্লাহ রব্লা আলম সেটা আমাদের জন্য মাফ করে দেবেন ওয়ান লাইস আল ইনসান ইল্লা মানুষের জন্য চেষ্টাটাই আল্লাহ দেখেন ওয়ান না সাহু সাউফাইয়ার আর তার চেষ্টাটাই আল্লাহ রব্লা কালকে আমাদের মাধ্যমে দেখবেন ফলাফলটা আল্লাহ রব্লা দেখেন না আল্লাহ রব্লা আলম দেখেন তার চেষ্টাটা কে কতদূর চেষ্টা করলো সত্য পথ খোঁজার তার উপরে কিন্তু তার সবাব বা তার সব কিছু নির্ধারিত হবে আপনি অনেক সময় অনেক খোঁজার পরেও ভুল করে ফেলতে পারেন আপনার অজান্তেই কোন একটা বেদাত কাজ করে ফেলতে পারেন আপনার অজান্তে একটা কুসংস্কার সাথে জড়িয়ে জড়িয়ে পড়তে পারেন না জেনে সেক্ষেত্রে আল্লাহ যদি আপনার যদি চেষ্টা থাকে সত্য খোঁজার ইনশাল্লাহ আল্লাহ সেটা আপনি মাফ করে দেবেন কিন্তু যেটা আপনার করণীয় সেটা আপনার সেটা আপনার দায়িত্ব সেটা হচ্ছে চেষ্টা করা সাধ্য মতো চেষ্টা করা পাঁচ নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ আল্লাহব্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা করা এবং তার জান্নাতে প্রবেশের চেষ্টা করা যা আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন তত বেশি আপনার জন্য জান্নাতের পথটা খোলাসা হয়ে যাবে আল্লাহ বলছেন এর ফাই আল্লাহ উল্লাদিনা আ উতুল আলমা দাঁড়া যাক নিশ্চয়ই আল্লাহ আলমিন যাদেরকে ইমান দিয়েছেন যারা ইমান পেয়েছে এবং যাদেরকে আল্লাহ রব্লা আলমিন জ্ঞান দান করেছেন তাদেরকে অনেক বড় মর্যাদা দেওয়া হয় সেটা দুনিয়াতেও এবং আখেরাতেও কিভাবে মর্যাদা দেওয়া হয় ধরেন আপনি জানেন যে একবার সুভানালা যদি পড়া হয় তাহলে জান্নাতে কি করা হয় একটা খেজুর গাছ মানে তার জন্য রাখা হয় একটা খেজুর গাছ তার জন্য বপন করা হয় আপনি যতবার সুভানালা বলবেন ততবার আপনার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ বপন করা হচ্ছে আপনি এই জিনিসটা জানেন জানেন বলে আপনি সারাদিন বারবার পড়ছেন সুভানালা বারবার সুনলা পড়ছেন যে ব্যক্তিটা জানে না যে ব্যক্তিটা জানে না সে ব্যক্তি তো সোহাল্লাহ পড়লো না সে যদি সোহাল্লাহ না পড়ে তাহলে তার জান্নাতে কি ওই খেজুরের বাগান বপিত হচ্ছে হচ্ছে না তাহলে যে জানে এবং যে জানে না সে কখনো সমান হতে পারে নিঃসন্দেহে যে জানে তার মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বেড়ে যায় শুধু তাই না আল্লাহ রসুল কি বলছেন মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফায়েলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের কথা কাউকে বলবে এবং তার সেই কথা শুনে যতজন ভালো কাজটা করবে সবার আমল নামার নেকির অংশ তার আমল নামে যুক্ত হয়ে যাবে আমি আপনাকে যখন বললাম যে একবার আপনি যদি সুমান পড়েন আপনার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ রোপণ করা হচ্ছে আপনি এই আমলটা করলেন কল আপনি যদি করেন আমার কথা শুনে তাহলে আপনি যে আমল আমলটা করে যে নেকিটা পেলেন আমার আমল নামে কিন্তু ওটা যুক্ত হয়ে গেল এইভাবে যতজনকে আপনি বলবেন আমার আমল নাম বেড়ে যাচ্ছে না তার মানে আপনি যত বেশি জানলেন তত বেশি আপনার মর্যাদা দুনিয়া এবং আখের হাতে বাড়তে থাকলো এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মানসালাকা তারিকান ইয়ালতামি সুফিয়া ইলমান সাহাল্লাহ তারিকান ইয়াল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা চালায় জ্ঞান অর্জনের জন্য পথে চলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রবুল্লা আলমী জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ করে দেন তাহলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আমি যদি মনে করি আমার এখন বয়স হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে এখন আর কি শিখবো এখনো আপনার শেখার আছে এখনো আপনার জানার আছে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার সুযোগ আছে এবং যত বেশি আপনি আমল করতে পারছেন তত বেশি আপনার মর্যাদা আল্লাহর কাছে থাকবে জন্য জ্ঞান অর্জন থেকে কখনো পিছিয়ে থাকবেন না যখনই জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কারণ এই জ্ঞান আপনাকে দুনিয়াতে যেমন উপকার করছে সবচেয়ে বড় জিনিস আপনার আখের আতকে সুন্দর করছে তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে পাঁচটা প্রথম উদ্দেশ্য হবে আল্লাহ রব্ল্লা আলমকে জানা দুই নম্বর আল্লাহ রব্ল আলমীর দিনকে জানা তিন নম্বর আপনি যে দাওয়াতটা মানুষকে দিচ্ছেন সেই দাওয়াতটা সঠিকভাবে জানা চার নম্বর দুনিয়ার যে ফেতনাগুলো বর্তমানে রয়েছে হাজারো ফেতনা এই ফেতনা থেকে নিজেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা এবং সর্বশেষ আল্লাহ রব্ল আলমীর কাছে নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য জ্ঞান অর্জন করতে হবে এই পাঁচটি লক্ষ্যই কিন্তু আমাদের মূল লক্ষ্য জ্ঞান অর্জন করার লক্ষ্য কখনো এটা না আমি গাড়ি ঘোড়া চড়ে রাস্তা দাপিয়ে বেড়াবো এটা আমাদের উদ্দেশ্য না গাড়ি ঘোড়া কয়দিন দাপাবেন যে কয়দিন আপনি সুস্থ আছেন তারপর বিছানায় পড়ে গেলেন আপনার গাড়ি ঘোড়া দাপানোর সময় হবে না তারপর যখন মারা গেলেন তখন সবই চলে গেল এগুলো কোনো দাম নেই এগুলোর দাম দুনিয়াতে আপনার কাছে দশ বছর বিশ বছর এরপরে এগুলো কোনো মূল্য আপনার কাছে থাকবে না আপনার নিজের কাছেই থাকবে না যারা দেখবেন সচিব হয়ে অবসর নিয়েছেন বিশ্ববিদ্যালয় বড় প্রফেসর হয়ে অবসর নিয়েছেন অবসর জীবনে চলে গেছেন যাওয়ার পরে বলছেন সারা জীবন কি করলাম খায় এগুলো এগুলো করতে কোনো লাভ ছিল না যদি পাঁচত্য সালাত আদায় করতাম যদি মসজিদে একটা ইমামও হতাম মসজিদে যদি মোয়াজ্জিনও হতাম তবুও বোধ আমার আমল নামা অনেক বেশি সমৃদ্ধ থাকতো একজন মোয়াজ্জিন যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা যদি আপনি জানেন পৃথিবীর সমস্ত চাকরি বাদ দিয়ে আপনি মোয়াজ্জিনে চাকরি নেবেন আপনি যখন মোয়াজ্জিনিস আজান দিচ্ছেন আপনার আজান শুনে যত এল এলাকার যত মানুষ মসজিদে আসছে সবার আমল নামার সফ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে কত বড় চাকরি তাহলে এটা অথচ এটাকে আমরা মনে করি এটা একটা সামান্য চাকরি পাঁচ হাজার চাকরি এ কোনো চাকরি হলো নাকি কিন্তু এটাই কিন্তু আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে বড় চাকরিদের চাকরির মধ্যে একটা চাকরি সম্মানিত উপস্থিতি খুব সময় প্রায় শেষের দিকে আমি সর্বশেষে যেটা বলতে চাইব জ্ঞান অর্জন কেন করব আমরা বলেছি জ্ঞান অর্জন কিভাবে করব জ্ঞান অর্জন করার পাঁচটা উপায় আমরা বলতে বলতে পারি প্রথমত জ্ঞান অর্জন যারা আমরা করতে চাই তাদের অবশ্যই তাকে অবলম্বন করতে হবে আল্লাহ ভীতি সহকারে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার উদ্দেশ্য যদি হয় মানুষের কাছে সম্মান অর্জন করা আমাকে মানুষ বড় আলেম বলবে বড় কারি বলবে এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনার জ্ঞান অর্জন করার দরকার নেই কারণ ওই জ্ঞান আপনার কোনো ফায়দা দেবে না জ্ঞান অর্জন করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে আল্লাহর তাকুয়া আপনার মধ্যে না থাকে তাহলে আপনার চেয়ে ইবলিস কিন্তু অনেক বেশি সম্মানিত হতো একজন কবি বলছেন যে যদি জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে যদি জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে পৃথিবীতে মর্যাদা অর্জন মানে বা মানে লাল ইলমে যদি এলেম অর্জন করাটা তাকুয়ার মাধ্যম হতো তাহলে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হতো পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতো ইবলিস কেন কারণ ইবলিস কিন্তু সে জানাতে ছিল সে আল্লাহ সান্নিধ্যে ছিল ফেরেসলের সান্নিধ্যে ছিল সে সব কিছু জানতো কিন্তু সব কিছু জানার পরেও সে হয়ে গেছে কি রজিম শয়তান শয়তান ও রজিম বিতাড়িত শয়তান কেন হয়েছে কারণ তার মধ্যে জ্ঞান ছিল বটে কিন্তু সে তার মধ্যে আল্লাহ ভীতি ছিল না আল্লাহ নির্দেশকে সে মান্য করে নাই আপনি জ্ঞান যতই অর্জন করেন না কেন যদি আল্লাহকে আপনি মান্য করে না চলেন আল্লাহর বিধি বিধানকে যদি আপনি মেনে না চলেন নিঃসন্দেহে ওই জ্ঞান আপনাকে কোনো কাজে দেবে না যেভাবে যে এভাবে কাজে দেয়নি বরং তাকে রাজিম শৈতান বানিয়ে দিয়েছে দুই নম্বর যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনাকে আমল করতে হবে যা আপনি জেনেছেন সেটা আপনাকে করতে হবে মানুষকে খুব ভালো ভালো কথা বলেন পাচাত্য সালাদা আদায় কথা বলেন নিজেই মসজিদে আসেন না এই কথা বলার কোনো প্রয়োজন নেই এই জ্ঞান অর্জন করার কোনো অর্থ হয় না মানুষকে বলছেন যে নেশা করা যাবে না আপনি নিজেই নেশা করেন আপনি মানুষকে আমানতদারিতে দাঁড়িতে শেখান অথচ আপনি নিজেই স্কুলে যাচ্ছেন দশ মিনিট পরে স্কুল থেকে বেরিয়ে আসছেন দুই ঘন্টা আগে তার মানে আপনার কথার সাথে আপনার কাজের মিল আপনি মুনাফিক অবশ্যই যদি আমি প্রকৃত প্রকৃত হতে চাই আলেম হতে চাই প্রকৃত জ্ঞানী হতে চাই আমার জ্ঞান অনুযায়ী আমাকে আমল করে দেখাতে হবে মানুষকে তাহলে আমি প্রকৃত জ্ঞানী হতে পারবো তিন নম্বর যেটা কর্তব্য সেটা হচ্ছে এলেম অর্জন করতে হবে সঠিক পন্থায় শুরুতেই বলেছিলাম এলে অর্জন করতে হবে আল্লাহ এবং তার রাসুলের মাধ্যম দিয়ে আল্লাহর কিতাব এবং রাসুলের সুনাদ এটি হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম এর বাইরে অন্য কোনো ফজিলতের কিতাব অন্য কোন অজিফার কিতাব এগুলো আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম নয় জ্ঞান অর্জন হবে কোরআন এবং সহিহাদিসের মাধ্যম দিয়ে এবং কোরআন এবং সৈহাদিস ভিত্তিক যে বইগুলো লেখা হয়েছে তার মধ্য দিয়ে চার নম্বর যেটা বিষয় আপনার জ্ঞানটা হতে হবে অবশ্যই উপকারী জ্ঞান যেই জ্ঞান আপনাকে উপকার দেয় সেই জ্ঞান দুনিয়াবি জ্ঞান হতে পারে আপনি যদি ডাক্তারিও করেন কোনো সমস্যা নেই কারণ এই জ্ঞানের মাধ্যম দিয়ে আপনি সমাজকে উপকৃত করছেন এই জ্ঞান অর্জন করা যেতে পারে ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চান পড়তে পারেন কেন আপনি ওই জ্ঞান দিয়ে আপনি সমাজকে উপকৃত করতে পারেন কিন্তু যদি আপনি ব্যাংকিং শেখেন আপনি যদি সুৎখড়ি শেখেন এই জ্ঞান আপনার কোনো উপকার দেবে না বরং আপনাকে ধ্বংস করবে সমাজটাকে ধ্বংস করবে এর নাম আহমান না না আল্লাহ রসুল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা দোয়া পড়তেন আল্লাহ আহমান না ফেয়ান হে আল্লাহ রব্লা আলমিন আপনি আপনার কাছে উপকারী জ্ঞান কামনা করি ও আমালাম মোতাকাবালা এমন কাজ করার তৌফিক কামনা করি যেই কাজটা তোমার কাছে মকবুল হয় তোমার কাছে কবুল হয় আর তিন নম্বর হচ্ছে ওয়ারিস কান তাইবা এবং তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই হালাল রিজিক চাই প্রথম কোনটা চাইলেন ইলমান না ফান এমন জ্ঞান যে জ্ঞান আমাকে উপকৃত করবে সেটা দুনিয়াতেও করবে আখেরাতেও করবে অথবা মানুষকে উপকৃত করবে সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে অযথা জ্ঞান অর্জন করে লাভ নেই যে জ্ঞান আমাকে কোনো ফায়দা দেবে না ওই জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে হেলা রব্ল আহমিন আপনি আমাকে জ্ঞান দান করুন আমার সাথে সবাই বলুন তো রব্বি হে হেয়াল রব্লা আহমিন আপনি আমাকে জ্ঞান দান করুন যত বেশি আমি জ্ঞান অর্জন করতে পারবো দুনিয়া এবং আখড়েতে আমি মর্যাদাবান হতে পারবো এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন আল্লাহ আপনি আমাকে সঠিক জ্ঞান দান করুন যে জ্ঞানের মাধ্যম দিয়ে আমি উপকৃত হতে পারি সম্মানিত উপস্থিতি আলোচনার শেষ লগ্নে এসে আমি দুটো বিষয় আপনাদেরকে উত্থাপন করতে চাইব আমরা আলহামদুলিল্লাহ এখনকার যুগে যেটা দেখছি বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষা ব্যবস্থার যে একটা চরম অবস্থা যাচ্ছে এটা আমরা যারা সচেতন অভিভাবক আছে আমরা সবাই জানি এ অবস্থায় ইসলামী শিক্ষা ছাড়া আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পেতে পারে না এটা আমরা সবাই কম বেশি উপলব্ধি করছি আমি অভিভাবক মন্ডল যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি বিনীত আহ্বান করব। আপনাদের সন্তানদেরকে আপনারা কোথায় পাঠাচ্ছেন সে বিষয়ে আপনারা একটু নজর রাখুন আপনার সন্তানরা কি শিখছে কি জানছে ওটা তার জীবনে আসলে কাজে লাগবে কিনা তার পরকালে কাজে লাগবে কিনা সেটা চিন্তা করে আপনার সন্তানকে আপনার স্কুলে বা মাদ্রাসায় পাঠাবেন এটা আমাদের প্রথম অনুরোধ দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ এখন অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে যার মধ্যে আপনাদের এলাকাতেই শেরোপাড়া দারুল হাদিস সালাফিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ সঠিক দিন শিক্ষার জন্য উপযুক্ত কেন্দ্র হয়তো এই মাদ্রাসাগুলো অবকাঠামোগুলো দেখতে ভালো লাগে না টিনের মাদ্রাসা ছেলেরা এখন বসবে কী করে অনেক চিন্তা আমাদের মাথায় হয় কিন্তু মনে রাখবেন ওইখান থেকে যে জ্ঞানটা তারা শিখছে এই জ্ঞান তাদের কাছে সোনার চেয়েও রূপার চেয়েও ডায়মন্ডের চেয়ে অনেক বেশি মূল্যবান হয়তো সেই পরিবেশটা অবকাঠামোটা সুন্দর না কিন্তু সেখান থেকে তারা যার যেটা শিখছে সেটা তার জীবনের জন্য অনেক বেশি মূল্যবান আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে এই ধরনের বিশুদ্ধ জ্ঞান শিক্ষার যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেইখানে পাঠানোর জন্য সেই সাথে আপনাদের এলাকাতেও আপনারা চেষ্টা করবেন শিক্ষা প্রতিষ্ঠান যেন এমন গড়ে ওঠে যেখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের দিনের সঠিক জ্ঞানটা তারা অর্জন করতে পারে স্কুল কলেজে যারা পড়ছেন বিশ্ববিদ্যালয় লেভেলে যারা পড়ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা একটা মানে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন কিন্তু তারপরও সেখান থেকে আপনাদের সুযোগ আছে দিনের সঠিক জ্ঞান অর্জন করা দিনের সঠিক সঠিক জ্ঞান অর্জন করার যাবতীয় সুযোগগুলো আপনার কাজে লাগাবেন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক যেখানে যখন সুযোগ পান জ্ঞান অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা চালান এই জ্ঞান অর্জন আপনি যতটুকুই করবেন ততটুকুই আপনার লাভ এর পিছনে কোনো লস বলে কিছু নেই এর পিছনে যদি আপনার কিছু খরচও হয়ে যায় তবুও কোনো সমস্যা নেই তবুও জ্ঞান অর্জনের পিছনে আপনি যেন সাধ্যমতো সময়টা ব্যয় করতে পারেন এটা যেন আপনাদের আমাদের প্রত্যেকে যেন কর্তব্য হয় সর্বশেষ আলারিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের বুকে মূলত যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন এই আন্দোলন শির বেদাত থেকে সমাজকে মুক্ত করার আন্দোলন কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করার আন্দোলন এই আন্দোলন পবিত্র কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী মানুষের জীবন গড়ার আন্দোলন এই আন্দোলনকে এগিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে যেন এই দায়িত্বটা পালন করি সমাজকে যেন সংস্কার করার জন্য প্রত্যেকে আমরা আমাদের জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি এই সমাজ শুধুমাত্র আলেমল আমাদের সমাজ নয় এই সমাজ আমাদের প্রত্যেকের সমাজ এই সমাজকে সংরক্ষণ করা এই সমাজকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের সবার আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকেই তার তার অবস্থান থেকে আমরা যেন এই সমাজকে সাধ্যমতো সংস্কারের পথে আনার চেষ্টা করি এই সমাজকে যদি আমরা রক্ষা করার চেষ্টা না করি এই সমাজ যদি রসাতলে চলে যায় কালকে আমাদের ময়দানে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে দায়ী হতে হবে আল্লাহ কুল্লুকুম রাইন অকুলকুম রাসুল রায়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই কালকে আমাদের ময়দানে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যে স্কুলের শিক্ষক ছিলে তুমি তোমার স্কুল স্কুলের ছাত্রদের কাছে ইসলামের সঠিক মেসেজটাকে পৌঁছে দিয়েছিলে তুমি তো গ্রামের মাতব্বর ছিলে তুমি গ্রামের মানুষদের কাছে ইসলামের সঠিক বার্তা কি 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 পৌঁছে দিয়েছিলে সেখানে সেখানে করেছিলে করেছিলে মানুষকে জুলুম থেকে উদ্ধার হাজার মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য শুরু হয়ে যাবে সেই দিন যেন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি সেই দিন যেন আল্লাহর সামনে বলতে পারি আল্লাহ আমরা কমপক্ষে চেষ্টা করেছিলাম পারি নাই বটে কিন্তু কমপক্ষে চেষ্টা করেছিলাম এই কথাটুকু যেন অন্তত বলার সুযোগ আমাদের থাকে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের প্রত্যেকে দিনের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ রব আমাদের প্রত্যেক ভাই এবং বোনকে যারা যেখানে আছি জ্ঞান অনুযায়ী আমাদের আমল লামাকে সাজিয়ে তোলা তৌফিক দান করুন আমাদের প্রত্যেক ভাইকে অত্র এলাকার বুকে আমরা যে যে এলাকায় আছি প্রত্যেক এলাকায় ইসলামের বিশুদ্ধ জ্ঞানকে ছড়িয়ে দেওয়া তৌফিক দান করুন আল্লাহ রবাহ আমাদের প্রত্যেককে কাল কেয়ামতের ময়দানে তার নিয়ামত প্রাপ্ত বান্দা তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন اللهم آمين <applause> وآخر دعوانا الحمد لله رب العالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

বেশি বেশি দরুদ পাঠ করতে হবে জুমার দিন আর একটা কাজ আমরা সকালে করেছি কিনা সুরা কাহাফ পাঠ করা সুরা কাহাফ অনেক বড় একটা সুরা যদি পুরাটা পড়তে নাও পারেন অন্ততপক্ষে সুরা কাহাফের প্রথম দশায়ত অথবা শেষ দশায়েত পড়ার চেষ্টা করবেন আলো রসুল বলছেন যে ব্যক্তি সুরা কাহাফ জুমার দিন পড়লো তার জন্য পরবর্তী জুমার পর্যন্ত সময়টা তার জন্য আলোকিত হয়ে যায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়ত অথবা শেষ দশায়ত পাঠ করবে সে ব্যক্তির জন্য সেই ব্যক্তিকে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি থেকে মুক্তি পাবে এজন্য জন্য শুক্রবারের বিশেষ আমলগুলো যেন আমরা করার চেষ্টা করি এছাড়া শুক্রবারে একটা বিশেষ সময় আছে যে সময় আপনি যে দোয়াই করেন আল্লাহ সেটা কবুল করে নেবেন সেটা আল্লাহ রসুল বলছেন হতে পারে এই জুমার খুব সময় থেকে শুরু করে জুমার সারাদ শেষ হওয়া পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা এই সময়টুকু যেন সাধার কাজে লাগানোর চেষ্টা করি সেই সাথে আমাদের যারা

ودعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأكبر أقم الصلاة